সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবগরণ এদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আম গাছ আম গাছগুলো কত সুন্দর গোলাকার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বনসাই টাইপের আম গাছ আমাদের কাছে কিন্তু এরকম ধরনের অনেক অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো বেড জুড়ে কিন্তু এরকম কোয়ালিটি করে আমরা গাছগুলো তৈরি করেছি যেগুলো হচ্ছে অনেক ঝোপালো এবং বনসাই টাইপের গাছ হবে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে মুকুলে ভরে ভরপূর্ণ হয়ে আছে তো আমাদের কাছে এই ধরনের যে যে কোয়ালিটির গাছ রয়েছে সেগুলো আমি নাম আপনাদেরকে বলবো এরকম কোয়ালিটির গাছ রয়েছে হচ্ছে কারণ আমি বলে গাছগুলো বিশাল ভাবে আমাদের মানে ভাবে লাগানো রয়েছে সেখানে ভিতরে ঢুকে আপনাকে দেখাতে পারছি না তো এরকম ধরনের সেম কোয়ালিটির গাছ আমাদের কাছে হবে সেম কোয়ালিটির উনিশ বিশ হবে না শুধু হাইটে উনিশ হবে দেখা যাচ্ছে একটা হচ্ছে সাত ফিট সেখানে ছয় ফিট কিংবা সাড়ে ছয় ফিট এরকম হতে পারে তবে আঠারো বিশ হবে না উনিশ বিশ হবে এরকম একটু তো সেক্ষেত্রে হচ্ছে এই গাছগুলোর নামগুলো আমি বলে দিই দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি গাছ রয়েছে এবং এ পাশে একটি গাছ রয়েছে দুইটা গাছের কিন্তু আসলে দুইটা গাছের হচ্ছে কোয়ালিটি গ্রোথ সবকিছু মধ্যে একই রকম মুকুলো কিন্তু একই রকম আসছে তো প্রতিটি গাছ সেরকমভাবে হবে তো আমার কাছে সেরকম কোয়ালিটি যে যে গাছ রয়েছে সেগুলোর নাম এখন আপনাকে বলে দেবো আমি প্রথমে হচ্ছে ব্যানানা বাড়ি ফোর বাড়ি ফোর হবে ব্যানানা ম্যাঙ্গো হবে কিউজাই হবে ডকমাই হবে আম গাছ হবে রেড পালমার হবে আলফেনসো বাড়ি এগারো ফজলে হারে ভাঙ্গে গরম হতে এরকম ধরনের গাছগুলো আমাদের কাছে পাবেন এরকম বনসাই টাইপের তো যারা যারা এইগুলো এই ধরনের গাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আমরা এরকম সঠিক যাতে সঠিক মানের চারা গাছগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম